রাধা গোবিন্দের মন্দিরে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়া চটকাতলার বসকপাড়া এলাকায়। খোয়া গেছে রাধা গোবিন্দের বিগ্রহের গা থেকে 2 ভরি সোনা এবং 13 ভরি রূপার গয়না সহ প্রণামী বাক্সের নগদ টাকা। রাধা গোবিন্দের মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়া চটকাতলার বসকপাড়া এলাকায়। খোয়া গেছে রাধা গোবিন্দের বিগ্রহের গা থেকে 2 ভরি সোনা এবং 13 ভরি রূপার গহনা সহ প্রণামী বাক্সের নগদ টাকা। সূত্রের খবর, শান্তিপুর থানা এলাকার ফুলিয়া বসকপাড়ার বাসিন্দা ইন্দ্রজিৎ বসাকের বাড়ির সংলগ্ন একটি রাধা গোবিন্দের মন্দির রয়েছে। প্রতিদিন সেই মন্দিরে পুজো করেন ইন্দ্রজিৎ বসাকের পরিবার। এদিন সকাল 6টা নাগাদ ইন্দ্রজিৎ বসাকের মা যখন মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে আসেন তখন দেখেন মন্দিরের গ্রিলের তালা ভাঙা। ভেতরে প্রবেশ করে দেখেন রাধা গোবিন্দের গা থেকে খোয়া গেছে গয়নাগুলি। ইন্দ্রজিৎ বসাকের দাবি, বিগ্রহের প্রায় 13 ভরি রূপা এবং 2 ভরি সোনা ছিল, সেগুলো নিয়ে গেছে চোরেরা। এর পাশাপাশি মন্দিরের প্রণামী বাক্স থেকে নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। এরপর খবর দেওয়া হয় শান্তিপুর থানায়। এর আগেও বসকপাড়া এলাকায় একাধিক মন্দিরে বারবার চুরির ঘটনা ঘটেছে, কিন্তু অধরা দুষ্কৃতীরা। প্রশাসনের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। কি কারণে এমন ঘটনা ঘটল এবং এর পেছনে কারা জড়িত তার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাটা মানে কখন কি বুঝতে পারলেন? এই যে ভোরে কালকে সন্ধ্যা আরতি হয়েছে, রাত 9টা নাগাদ মন্দির তালা বন্ধ করে চলে গিয়েছে। মা সকালবেলায় বাল্যভোগটা মা দেয়, দুপুরে অন্নভোগ আমি দিই, সন্ধ্যায় সন্ধ্যা আরতির সময় মা আরতি করে। তো আজকে সকালবেলায় যখন মা এসে মন্দিরে দরজা খুলছে তখন দেখে গেট ভাঙা, তালা ভাঙা, মন্দিরের দরজা খোলা এবং ভেতরে ঢুকে দেখে বিগ্রহের সব গহনা নিয়ে চলে গেছে। আচ্ছা, কত গহনা ছিল মোটামুটি? ধরুন আনুমানিক 50 ভরির উপর গহনা, 50 ভরি মিলিয়ে। বাজার মূল্য কত হবে নগদ? তো এখন ধরো 60,000 টাকা মিনিমাম, মানে রূপোর গহনার মূল্য ভরি, মানে 3 লাখের উপরে আনুমানিক? না না, টোটালি আর কি 1200-1300 টাকা ভরি এখন চলছে। আচ্ছা, মানে আমি যতটুকু জানি। সোনা ছিল? সোনা সোনা ছিল ভরি ভরি। আচ্ছা, মানে মোট আনুমানিক মূল্য কত হবে? গ্যাস চুরো আমাদের কেস বক্স ছিল, তাতে 1,02,000 টাকা মতো টোটালি হয়েছে। আপনি হ্যাঁ কি দেখলেন এসে? আইসা দেখি তালা ভাঙা, এটা ভাঙা, এটা খুব নিছি, এটা চাবি, এই তালা আছে, চাবি নেই। আচ্ছা, তারপরে? তারপরে দেখি যে ঠাকুরের সব পোশাক, এই গোপালের মাথার ডাকালে এসেছে, তারপরে ঠাকুরের হাতের টানে গেছে। তারপরে সবাই বাড়ির সবাইকে ডাকলেন? হ্যাঁ, মানে আতঙ্ক লাগছে যে এই ধরনের চুরি হচ্ছে। হ্যাঁ, কাজের লোক আছে, তারে বললাম দেখো ঠাকুরে সব নিয়ে গেছে। আচ্ছা, আর এই প্রতিদিন এখানে পুজো দিতে আসেন সকালে? সকালে আমি দেখ বড় ছেলে অসুস্থ, তাও দুপুরে পূজাটা দেয়। কটার সময় এসেছিলেন? 6টা একটু পরে এসে। হ্যাঁ, আমার বাড়িতে, আমি বীরেন বসাক, আমার বাড়িতেও চুরি হয়েছে এক এক করে 3 বার। আমি এই সম্বন্ধে থানাকে জানিয়েছি এবং লিখিত দিয়েছিলাম, তার কোনো সুরাহা আজ অবধি পাইনি, 10 বছর হয়ে গেল গত। আজকে ইন্দ্রজিৎ বসাকের বাড়িতে গত রাত্রে চুরি হয়েছে, সর্ব নিয়ে গেছে। হিমালয়ান অপটিক্স, আই কেয়ার অ্যান্ড কন্টাক্টলেস ক্লিনিক, কম্পিউটার আই টেস্টিং, হর তরিকে কি পাওয়ার গ্লাসেস, ব্র্যান্ডেড চশমা আর হর তরিকে কি স্টাইলিশ সানগ্লাসেস উপলব্ধ হ্যায়। তো আজ হি আইয়ে হিমালয়ান অপটিক্স, হনুমান মন্দির রোড, জয়গাঁও। কন্ট্যাক্ট নম্বর 0356626501।
কিচেন গ্যালারি, এক্সক্লুসিভ শোরুম ফর মডিউলার কিচেন, অ্যাকুয়ারিয়াম, ফিশ অ্যান্ড প্যাটস, গ্লাস কর্নার, এমজি রোড, জয়গাঁও।